আসসালামু আমি একটু মাছ কাটছি। আমার যে হেল্পিং হ্যান্ড আছে বাড়ি গিয়েছে, লকডাউন কবে আসে এখন, তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে। আর চাল ডাল থেকে ছোট মাছ, পুঁটি মাছ অর্ডার করেছিলাম, এখন এটাই প্রস্তুত কাটছি। আইসটা ফেলে নিলাম ফর্ক দিয়ে, কাঁটা চামচ দিয়ে। শেপ করব হচ্ছে সিজার দিয়ে। তো আমার কাছে এই পদ্ধতিটাই সুবিধা মনে হলো, কারণ আমি কখনো বুটিতে মাছটা ওভাবে কাটি নাই। আর ছাই দিয়ে বুটি দিয়ে কিভাবে এটা কাটবে আমার তো মনে হয় ভর্তা হয়ে যেত, বেটার এটাই আছে। মাছ নরম হলেও কোনো অসুবিধা নেই। আর যেটা প্রবলেম হচ্ছে, প্রথমের মাছগুলো তো বুঝতে পারিনি, ওগুলা ডিম, ওগুলা কেটে ফেলে দিয়েছি। এখন বুঝে গিয়েছি যে ডিম ভেসে চলে যাচ্ছিল, তখন দেখি যে ডিম চলে যাচ্ছে, এখন ডিমটা সেভ করতে পারছি। এই কানকোয়াটা কেটে দিলাম, এটা কাটলাম, এই যে এখান থেকে বড় বড় যেগুলো সেগুলোতে ডিম, ছোটগুলোতে নেই, এটা ডিম এসেছে। প্রবলেম হচ্ছে যে ডিম কোনটার পেট কোনটা এটা বোঝাটা আমার জন্য একটু টাফ। এখান থেকে পেটটা ফেলে দিলাম, তাও ডিম বের হয়ে আসে। এনিওয়েজ, এই হয়ে গেল মাছ কাটা, আমার কাছে খুব ইজি মনে হলো। ধন্যবাদ, আমি মাছগুলো কাটি। আসসালামু আলাইকুম।